एक कोता रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम साहबादेर निये हेटे जाच्छिलेन, देखलेन रास्तार पाशे मोरा फुले ओटा कान काटा दुर्गन्ध जुक्त, मोरा फुले ओटा कान काटा दुर्गन्ध जुक्त एकटा छागल पड़े आछे। अल्लाह नबी बोलेछेन, एई शोनो, কে আছো? কিছু টাকা দিয়ে এটা কিনে নিবা। কই নবী কোন কি রে টাকা দিয়ে মাং না দিলে নুমো না, আপনারা নেবেন? মাং না দিলেও নিব না। আল্লাহর নবীর উদাহরণ দেখেন, এই মোরা কান কাটা ফুলে ওঠা দুর্গন্ধযুক্ত ছাগলের কোন মূল্যই যেমন তোমাদের কাছে নাই, আল্লাহর কাছে পৃথিবীর ওরকম কোন দাম নাই, তাই না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। দুনিয়া কিছু না, এর শুরু আছে শেষ আছে, আখেরাত যার শুরু আছে শেষ। কথা কয় না কে? যার শুরু আছে শেষ নাই। ভাইজান, একদিন একটা বৃদ্ধ লোক জমিতে আলু গাড়ছে। কি আলু? আলু করলে তো আপনারা ভালো বুঝবেন। নায়িকা পরিমণির মতো একটা সুন্দরী মহিলা ওই মুরব্বীকে যাইয়া বলছে, আমি আপনার সাথে বিয়ে বসবো। নায়িকা পরিমণি ওই যে বুতুল সহ ধরা বললো না, ওটা হচ্ছে পরিমণি। আর সাংবাদিক নামের সাংঘাতিক বলল, পরিমণির বুতুলে কোনো মদ ছিল না, এটা উনি এমনি রেখেছিলেন। কথা কন ঠিক কিনা? এরা হচ্ছে সাংঘাতিক। এরা কি? এরা সাংবাদিক না, এরা হলো সাংঘাতিক। কথা বলেন ঠিক কিনা? তে বললো, মুরব্বী, আমি আপনার সাথে বিয়ে বসবো। মুরব্বী কি আর মুরব্বী আছে? কই আমি এখনই রেজি, এক পায়ের উপর খারাপ। নায়িকা পরিমণিকে নিয়ে, সরি, পরিমণির মতো সুন্দরী মেয়েকে নিয়ে চাচা চলে গেছে কাজী অফিসে। স্টেজে কথা হবে না। কাজী বলছে, কি ব্যাপার? কয় আমাদের বিয়ে পরে দেন। কাজী অবাক, এই পা ফাটা, এই মেয়ের যোগ্য তুই না, এই মেয়েকে বিয়ে করব আমি। কাজী বলছে বিয়ে করব আমি। এবার ওই কৃষক ফার্মার, ওই কৃষক আর কাজীর মধ্যে দ্বন্দ্ব, কে বিয়ে করে? পরে বলছে, ভাই আমরা মারামারি না করে চলেন রাজার দরবারে যাই, রাজা যেই ফয়সালা দিবে ও বিয়ে করবে এই মহিলাকে। রাজা বলছে, ব্যাপার কি? কই ও বলে আমি বিয়ে করব, ও বলে আমি বিয়ে করব। রাজা বলে, তোরা কেউ যোগ্য না, বিয়ে করব আমি। মেয়েকে বলল, তুমি কাকে বিয়ে করবে? মেয়ে কয়, হলি হলো একটা। তে বলছে, আমরা তিনজনই তোমাকে চাই। মেয়েটা তো তাসলিমা নাসরিনের মতো না যে তিনটা কি রেখে দিবে, আর নাকি তাসলিমা নাসরিন হলে যে তিনটাই থাক, কাক বেজার করবো আর কাক রাজি করবো। মেয়ে বলছে, না আমার দরকার একজন। তে বলছে, তাহলে সমাধান কি? মেয়ে বলছে, আমি এখন দৌড় দিব, আপনাদের তিনজনের মধ্যে যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তার সাথে বিয়ে বসব। মেয়ে দৌড় দিয়েছে, মেয়ের পিছনে দৌড়েছে কাজী, কৃষক আর হলো বাদশা। এই কিছু দূর দেতেই
ওই কৃষক দিন আনে দিন খায় পা ফাটা ও উষ্টে পড়ে মরে গেছে থাকে কেরা কাজিয়ার আবার অনেক কাজি অবৈধ দেখবেন যে পেটে বাচ্চা থাকলেও বিয়ে পড়ায় আছে না নাই এই এলাকার কাজিরা ভালো আমি অন্য জায়গার কথা আছে না নাই অনেক অনেক জায়গার আছে তে হারাম খেলে তো আরাম নাই হারাম খেলে কিছু দূর যেতেই কাজি উপরে মারা গেছে থাকে গেরা বাদশা একটু হাসার কথা না এটা একটু বুঝেন কথাটা আমার এবার বাদশা বলছে এই মেয়ে থামো আর প্রতিযোগিতা নাই প্রতিযোগী নাই তুমি দাঁড়াও আমি তোমাকে বিয়ে করব মেয়ে বলছে না আমাকে দৌড়ে ধরতে হবে দৌড়ে না ধরা পর্যন্ত আমি বিবাহ বসব এবার বাদশার বিবেক খুলে গেল এই মহিলা বলো আসলে তুমি কে তোমার পিছনে তিনজন পুরুষ মানুষ দৌড়িয়ে তোমাকে ধরতে পারি নাই দুজন অলরেডি পেজের খাবে আমি একমাত্র পুরুষাশি তুমি দাঁড়াও আমি তোমাকে তোমার সাথে বিবাহ বসব মেয়ে বলছে দৌড়ে ধরতে হবে তো বলছে তুমি কে তো বলছে আমি মেয়ে বলছে আমি হলাম দুনিয়া আমার পিছনে যে দৌড়াবে এভাবে পরে মরবে বিনিময়ে আখেরা তো পাবে না আমাকেও পাবে না আমি দুনিয়া কথা বলেন ঠিক কিনা